আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের দেখাবো বাসমতি চাল দিয়ে কিভাবে এই পোলাওটা করতে হয়। তো বাসমতি চাল, চালের পোলাওটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো বাসমতি চাল এখানে আমি নিয়েছি হচ্ছে এক পট চাল। তো এক পট চাল কিন্তু আমি অনেকক্ষণ যাবত ভিজিয়ে রেখেছিলাম। তো মনে করো এক ঘন্টা যাবত ভিজিয়ে রেখেছিলাম, এক ঘন্টাই কিন্তু এনাফ এই চালটা ভিজানোর জন্য। তো ভিজালে কি এই চালটা কিন্তু একদমই দারুণ ফুলে যায় আর তাড়াতাড়ি পোলাওটা হয়ে যায়। বাসমতি চাল কিন্তু ভিজায় রান্না করলে কিন্তু অনেক ভালো একটা ভালো আসে আর কি। তো যাই হোক, একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হওয়ার পর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর হচ্ছে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিব। তাহলে তোমরা দেখতে থাকো। দেন এখন দিয়ে দিলাম দুইটা লং, চারটার মতো করে এলাচ, আর একটু ভেজে নিচ্ছি এখন লং আর এলাচ। কিন্তু পেঁয়াজের সাথে ভাজলে কিন্তু একটা সুন্দর একটা ফ্লেভার আসে। তো সবসময় কিন্তু এই কাজটা করে নিতে পারো। অনেকেই কিন্তু পেঁয়াজের আগে এলাচ আর লং যাবতীয় জিনিস আগে ভেজে নেয়। তো দেন এখন দিয়ে দিচ্ছি হাফ স্পুন আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে আদা রসুন পেস্টটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে করে আদা রসুনের কাঁচা ভাবটা চলে যায়। আর এ ততক্ষণ পর্যন্ত আমি যে বাসমতি চালটা যে পানি ঝরিয়ে রেখেছিলাম একটা চাল নিতে, সেটাই আমি দিয়ে দিলাম। তো এখন পেঁয়াজের সাথে আর তেলের সাথে ভাজা ভাজা করে নিব। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন কিন্তু লবণটা দিলে একদম পারফেক্টলিভাবে হয়ে যাবে লবণটা। তো দেন এখন আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি, আর যাতে করে একটু সুন্দর একটা ফ্লেভার আসে। আমার এখানে কিন্তু আগে বলেছিলাম এক পট বাসমতি চাল, তো এক পটের মধ্যে কিন্তু দুই কাপ পানি দিয়ে দিলাম। তো এক কাপ বাসমতি চাল আর দুই কাপ হচ্ছে পানি। তো ভালো করে মিক্স করে নিচ্ছি আর হচ্ছে দিয়ে দিলাম কাঁচামরিচ। দেখতে পাচ্ছিলে তখন কাঁচামরিচটা দিয়ে দিয়েছি, এখানে কিন্তু আস্ত কাঁচামরিচটা দিয়ে দিয়েছি, আর মাঝখানে একটু ফালি করে দিয়েছি যাতে করে কাঁচামরিচের একটু সুন্দর ফ্লেভার আসে। আর এখন দিয়ে দিচ্ছি চারটা আলু বোখরা। এগুলা কিন্তু আলু বোখরা, যাই হোক অনেকেই কিন্তু পোলাওয়ের মধ্যে আলু বোখরা দেয় না। তো আমার মতে এই বাসমতি চালের মধ্যে বাসমতি পোলাওতে কিন্তু আলু বোখরাটা দিলে ভালো হয়। তো দেন এখন আমি চুলাটা বাড়িয়ে একটু ঢেকে দিলাম যাতে করে বলক এসে পড়ে। তো তাড়াতাড়ি করে বলক এসে পড়েছে। বলক আসার পর আমি একটু নেড়ে দিচ্ছি, দেখো কতটা সুন্দর। একটু ঢেকে দেওয়ার পরে কিন্তু একটু ফুটছে চালটা।
দেন আমি এখন ঢেকে দিলাম আর দেখতে পাচ্ছ একটা ছিদ্র তো টিস্যু পেপার দিয়ে আমি এই ছিদ্রটা আটকে দিলাম যাতে করে একটা হাওয়া বাতাস না আসে যাই হোক তো চুলাটা একটু কমিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছ পানিটা শুকিয়ে গেছে তো ততক্ষণ পর্যন্ত আমি আর একটু দম দিব যাতে করে পোলাওটা ঝরঝরে হয়ে যায় আর বেশি করে কিন্তু যখন হয়ে যাবে তো ততক্ষণ পর্যন্ত বেশি নাড়া যাবে না এটা কিন্তু বাসমতি চাল তো বাসমতি চালটা কিন্তু বেশি নাড়লে ভেঙে যেতে পারে আস্তটা তো যাই হোক আরেকবার ঢেকে দিচ্ছি একটু দমের জন্য যাতে করে একদমই ঝরঝরে হয়ে যায় দেখো কতটা সুন্দর হয়েছে আর ভাপ উঠে গেছে আমি আরেকবার নেড়ে দেখাচ্ছি তোমাদের দেখো কতটা সুন্দর ওয়াও জাস্ট ওয়াও ঝরঝরে হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক ইয়াম্মি হয়েছে মজা হয়েছে যাই হোক বাসমতি চালের পোলাওর পোলাওটা কিন্তু অন্যরকম একটা স্বাদ আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিও যাতে করে আমি নতুন নতুন ভিডিও দিলে তোমাদের আগে সবার আগে পৌঁছে যায় আর প্লিজ কমেন্ট করে জানাবে আজকের এই বাসমতি পোলাওটা আমার কেমন হয়েছে আর বাসা অবশ্যই চেষ্টা করবে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবে আশা করি তোমাদের কাছে আজকে এই রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লেগেছে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম লাভ ইউ অল Getting high in the sunrise with you Getting through all the bad times